আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব শ্বাসকষ্টের কারণ, লক্ষণ এবং তার প্রতিকার সমূহ। অধিকাংশ রোগী বলে আমি হাঁপানিতে ভুগছি, তবে হাঁপানি অনেক শ্বাসকষ্টের কারণের মধ্যে একটি নাম। আবার হার্ট ফেইলিওর যদি হয়ে যায় কারোর, তখনও শ্বাসকষ্ট হতে পারে। একে আমরা কার্ডিয়াক অ্যাজমা বলি। কিডনি ফেইলিওর হলেও এই সমস্যাটা দেখা দিতে পারে। দেখা যায় শ্বাসকষ্ট হচ্ছে, কিন্তু রোগী বলে হাঁপানি হয়েছে, আসলে তার কিডনি ফেইলিওর হয়ে গিয়েছে। আরেকটি বড় সমস্যা রয়েছে, সেটি হলো COPD, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এটা সাধারণত 40 বর্ষ বয়স্ক লোকদের দেখা যায়। যে যত বেশি দিন ধরে ধূমপান করবে, যে যত বেশি সংখ্যায় ধূমপান করবে, তার COPD আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। ফুসফুসের বড় একটি অংশ টিবি হয়ে যায় বা ক্যান্সার হয়ে বা বড় কোনো সংক্রমণ হয়ে হয়তো সমস্যা হয়েছে, এ থেকেও শ্বাসকষ্ট হতে পারে। আসলে শ্বাসকষ্ট কোনো রোগ নয়, এটি একটি অনুভূতির নাম। শ্বাসকষ্ট কেন হয়? কারো যদি অ্যালার্জি থাকে তাহলে হতে পারে, ব্রঙ্কাইটিস এর রোগীদের হয়, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ হলে হতে পারে, আলফা 1 অ্যান্ট্রিটিপসিন নামক এনজাইমের অভাব থাকলে হতে পারে, ধুলা বালির মাঝে থাকলে হতে পারে, ধূমপায়ীদের হয়, যদি জন্মের পর ফুসফুস ঠিকমতো কাজ না করে তাহলে হতে পারে, ঘন ঘন ভাইরাস অথবা ব্যাকটেরিয়া দিয়ে আক্রান্ত হলে হতে পারে, ধোঁয়া থেকে হয়, অ্যাসপিরিন জাতীয় ঔষধের কারণে কখনো কখনো হতে পারে, কোনো খাবারে অ্যালার্জি থাকলে সেই খাবারের কারণে হতে পারে, পারফিউমের গন্ধ থেকে হতে পারে, ঠান্ডাতে অনেকের হয়ে থাকে, সাইনুসাইটিসের রোগীদের হতে পারে, নিউমোনিয়া হলে হতে পারে। শ্বাসকষ্ট হলে কি কি উপসর্গ দেখা যায়? কাশি হয় অনেক, কাশির সাথে কফ যায়, বুকের মাঝে অন্যরকম একটা কষ্ট হয়, যেন মনে হয় বুক চেপে রেখেছে, শ্বাস নেওয়ার সময় শব্দ হয়। শ্বাসকষ্ট প্রতিরোধে করণীয়। অ্যালার্জিযুক্ত খাবার না খাওয়া উত্তম। ধুলাবালির থেকে দূরে থাকতে হবে, ধূমপান বন্ধ করে দিতে হবে, পারফিউম জাতীয় সুগন্ধি এড়িয়ে চলা ভালো, বাইরে বের হওয়ার সময় মাস্ক ব্যবহার করা। শ্বাসকষ্টের চিকিৎসা। অতিরিক্ত শ্বাসকষ্ট হলে ঔষধ সেবন করতে পারেন, তবে তা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী। ইনহেলার ব্যবহার করা, ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক খেতে পারবেন, পুষ্টিকর খাবার খাওয়া, কারণ এই ধরনের রোগীদের BMI খুব কম থাকে, বাসায় নেবুলাইজার রাখতে পারেন, হঠাৎ যদি শ্বাসকষ্ট শুরু হয় তাহলে ব্যবহার করতে পারেন। ধন্যবাদ। এই সংক্রান্ত বিষয়ে আরও জানতে চাইলে আমাদের এই ভিডিওগুলি দেখুন।